প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। এবং এটাও আমি আশা করি যে বাংলা প্রথম পত্র পরীক্ষাটি তোমাদের অনেক বেশি ভালো হয়েছে, কারণ আমি যে সাজেশন দিয়েছি ইনশাল্লাহ সব কমন পড়েছে ইনশাল্লাহ। এখন আমি আজকের বাংলা দ্বিতীয় পত্র রচনামূলক যে সাজেশনটি সেটা ইতিমধ্যে দিয়ে দিয়েছি এবং সেটা অনেক ভালো সাড়া দিয়েছো তোমরা, অনেকে ভালো ভালো কমেন্ট করেছো। এবং সে অনুপ্রেরণা আমি অনেকেই আজকের নৈর্ব্যক্তিক সাজেশনও দিতে বলেছে বাংলা দ্বিতীয়, এবং তাদের জন্য আজকের প্রায় আজকের এখন রাত্র 3:30টার মতো বাজছে, আমি আজকে রাত্রে সারা শুধু তোমাদের জন্য সাজেশন তৈরি করেছি, নৈর্ব্যক্তিক সাজেশন তৈরি করেছি প্রায় 260টির মতো নৈর্ব্যক্তিক, সবগুলো আমাকে হাতে লিখতে হয়েছে, সবগুলো বাছাই করে যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে সেই জন্য সেইগুলো আমি বাছাই করে আজকে সারা রাত জেগে তোমাদের জন্য সাজেশনটা করেছি, ঠিক আছে? শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমরা একটু ভালো রেজাল্ট করতে পারো, তোমাদের কথা চিন্তা করি। কিন্তু তো এখন আজকে রাত্র 3:30টার সময় ভিডিওটা আমি এখন তৈরি করতেছি শুধু তোমাদের জন্য, ঠিক আছে? তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবে। হ্যাঁ, এখানে আমি 260টির মতো নৈর্ব্যক্তিক দিয়েছি এবং 260টির মতো নৈর্ব্যক্তিক তিনটে ধাপে ভাগ করে আমি তোমাদের দেব, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব। এভাবে ধারাবাহিকভাবে তিনটি পর্ব তোমরা দেখে নিবে, কারণ এক পর্বের ভিতরে আমি দিতে পারতাম তাতে ভিডিও অনেক লং হয়ে যেত, তাতে তোমাদের দেখতে অসুবিধা হতো, বুঝতে অসুবিধা হতো। তাই আমি ভিডিও তিন ভাগে করে এই 260টি নৈর্ব্যক্তিক দেবো তোমাদের। এবং দ্বিতীয় অধ্যায় দেবো প্রথম প্রথমে, তারপর দেবো তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়। এভাবে আমি তিনটি ধাপে সবগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের যে নৈর্ব্যক্তিক যে সাজেশন আছে সেই সাজেশন মাফিক আমি কিন্তু প্রতি অধ্যায় ভিত্তিক নৈর্ব্যক্তিকগুলো তৈরি করেছি। তো এখন আমি প্রথম শুরু করতে যাচ্ছি, তো বিসমিল্লাহ আমি শুরু করতে যাচ্ছি। তোমরা খুব মনোযোগ সহকারে কিন্তু প্রত্যেকটা নৈর্ব্যক্তি দেখবে, কারণ এখানে প্রত্যেকটা নৈর্ব্যক্তি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি খুব স্লোলি তোমাদের বলে যাব, তোমরা খুব সহজে এটা যাতে বুঝতে পারো এবং এখান থেকে চর্চা করতে পারো, ঠিক আছে? তো প্রথমে আছে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ধ্বনি তত্ত্ব। এখানে 1 নম্বরে আছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে, কার বলে, ঠিক আছে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে, কার বলে। 2 নম্বরে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে, ফলা বলে। 3 নম্বর বাংলা বর্ণমালায় ফলা কয়টি, বাংলা বর্ণমালায় ফলা হলো 6টি, বাংলা বর্ণমালায় ফলা কয়টি, 6টি। 4 নম্বরে ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখ বিবরে উচ্চারণের মূল উপকরণ হল জিহ্বা ও ওল্ট, ঠিক আছে? এটা অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা নৈর্ব্যক্তি কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো প্রত্যেকটাই। ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখ বিবরে উচ্চারণের মূল উপকরণ হলো কি, জিহ্বা ও ওল্ট। আমি সঠিক উত্তরটা কিন্তু বলে যাচ্ছি, ঠিক আছে? তোমরা দেখে নেবে এখান থেকে। তারপরে 5 নম্বরে যেটা আছে, বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি, বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা হলো 25টি, বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি, 25টি। তারপরে দেখতে পাচ্ছ 6 নম্বরে এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোথায় পাওয়া যায়, আদিতে, এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোথায় পাওয়া যায়, আদিতে। 6 নম্বর নৈর্ব্যক্তিক আমরা এখন পর্যন্ত দেখে নিয়েছি, এখন আমরা দেখবো 7 নম্বর নৈর্ব্যক্তিক। তো 7 নম্বর নৈর্ব্যক্তিক বলেছে, দেখো তোমরা লক্ষ্য করো, পরবর্তী স্বর সংবিত হলে শব্দের আদি অ কি হয়। আবার বলতেছি, পরবর্তী স্বর সংবিত হলে শব্দের আদি অ কি হয়, সংবিত হয়, ঠিক আছে? সংবিত হয়। 8 নম্বরে যে বর্ণমালায় বাংলা ভাষা লিখিত তাকে বলা হয় কি, ব্রাহ্মী লিপি, ঠিক আছে? ইম্পর্টেন্ট নৈর্ব্যক্তিক, যে বর্ণমালায় বাংলা ভাষা লিখিত তাকে বলা হয় ব্রাহ্মী লিপি। 9 নম্বর যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্তি অনুরণিত হয় তাকে কি বলে, ঘোষধ্বনি।
যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে কি বলে? ঘোষ ধ্বনি। তারপরে 10 নম্বর, এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় কেমন হয়? দীর্ঘ হয়। এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় কেমন হয়? দীর্ঘ হয়। তারপরে 11 নম্বরে, ক হতে ম পর্যন্ত বর্ণগুলোকে কি বলা হয়? ক হতে ম পর্যন্ত বর্ণগুলোকে বলা হয় স্পর্শ বর্ণ। ইম্পর্টেন্ট অভিধি কিন্তু এটাও, ঠিক আছে। তারপরে 12 নম্বরে, 12 নম্বরে যেটা আছে দেখো, দেখতে পাচ্ছ 12 নম্বরে, 12 নম্বর আছে কোনগুলো কণ্ঠধ্বনি, ঠিক আছে, কোনগুলো কণ্ঠধ্বনি, ক খ গ ঘ ও উম, এই কটা হলো কণ্ঠধ্বনি। তারপরে 13 নম্বরে আছে কোনগুলো আনুষাঙ্গিক বর্ণ, উম ণ ন ন, ঠিক আছে, এটা হলো কারেক্ট ছোট গ। কোনগুলো আনুষাঙ্গিক বর্ণ, ছোট গ হলো কারেক্ট, তোমরা প্রশ্নটা ভালো করে দেখে নিও। তারপরে আমরা 13 নম্বর গেলাম, এখন 14 নম্বরে আমরা দেখব। তো 14 নম্বর নবীর থেকে বলা হয়েছে, দেখো লক্ষ্য করো, কম্পনজাত ধ্বনি কোনটি? কম্পনজাত ধ্বনি হলো র। 15 নম্বরে, উষ্ম বর্ণ কোনগুলো? উষ্ম বর্ণ হলো স স স হ, এই 4টি উষ্ম বর্ণ, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট কিন্তু নবীরটিটা, খুব গুরুত্ব সহকারে দেখবে প্রত্যেকটা নবীরটি। 16 নম্বরে আছে কোন ধ্বনির উচ্চারণ গাম্ভীর্যপূর্ণ ও মৃদু হয়? অঘোষ ধ্বনি। কোন ধ্বনির উচ্চারণ গাম্ভীর্যপূর্ণ ও মৃদু হয়? অঘোষ ধ্বনি। 17 নম্বরে আছে যে বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণ কোনগুলো? বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণ হলো, তোমরা দেখে নাও এই আমি যেভাবে এখানে লেখা আছে, অং ড এবং চন্দ্রবিন্দু, এই 3টে হলো বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণ, ঠিক আছে। 18 নম্বরে দেখো, 18 নম্বরে আছে নিচের কোনগুলো মহাপ্রাণ ধ্বনি? মহাপ্রাণ ধ্বনি হলো খ এবং গ, ঠিক আছে, খ নম্বরটা সঠিক অ্যান্সার। নিচে কোনগুলো মহাপ্রাণ ধ্বনি তোমরা এখান থেকে দেখে নাও, ঠিক আছে। কোন ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হলে, আচ্ছা এখানে বলছে 19 নম্বর, ঠিক আছে, 19 নম্বর হলো কোন ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হলে স্বরের লোপ হয় না, হলন্ত ধ্বনি, ঠিক আছে, হলন্ত ধ্বনি। 20 নম্বর দেখো, ক্ষীয় এর যুক্ত বর্ণের সঠিক বিশ্লেষণ কোনটি? হ প্লাস ম, হ যোগ ম। 21 নম্বরে দেখো, স্বরবর্ণের পূর্ণরূপ কয়টি? স্বরবর্ণের পূর্ণরূপ হলো 11টি। এখন আমরা দেখব 22 নম্বর। তো 22 নম্বর দেখো, তোমরা লক্ষ্য করো, 22 নম্বর বলছে যে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হলো 8টি। তারপরে 23 নম্বরে, কোনটি ঘোষ মহাঘোষ ধ্বনি? ভ হলো ঘোষ মহাঘোষ ধ্বনি। তারপর 24 নম্বর বলছে যে তারুণজাত ধ্বনি কোনটি? তারুণজাত ধ্বনি হলো র র, তোমরা দেখে নাও, ঠিক আছে। 25 নম্বরে বলছে যে পদের মধ্যে বিসর্গ থাকলে, পদের মধ্যে যদি বিসর্গ থাকে তাহলে পরবর্তী ব্যঞ্জন এর উচ্চারণ কেমন হয়? ধৃত্ত হয়, তোমরা খুব লক্ষ্য সহকারে দেখবে। 26 নম্বরে বলছে যে কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? সরোয়া স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই। কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? সরোয়া স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই। তারপর তোমরা দেখো 27 নম্বর, 27 নম্বরটা দেখো, 27 নম্বরে বলা হয়েছে যে বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুইটি কি কি? বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুইটি হলো ঐ এবং ঐ ঔ, ঠিক আছে, ঐ এবং ঔ, ক নম্বর সঠিক অ্যান্সার। আবার বলতেছি, বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুইটি কি কি? ঐ এবং ঔ। 28 নম্বর দেখো, 28 নম্বর বলছে যে ধ্বনিদ্রোতক লিখিত রূপকে কি বলে? বর্ণ। ধ্বনিদ্রোতক লিখিত বর্ণ কি বলে? বর্ণ। আমরা 28 নম্বর পর্যন্ত দেখলাম, এখন দেখবো 29 নম্বর। 29 নম্বর বলা হয়েছে, দেখো লক্ষ্য করো, 29 নম্বর বলা হয়েছে যে ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ।
30 নম্বর বলা হয়েছে বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিন্তু এটা পরীক্ষা আসার মতো। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। আমরা 30টা নবীর দেখে ফেলেছি ইতিমধ্যে, এবং প্রথম পরিচ্ছেদ কিন্তু শেষ। এখন আমরা দ্বিতীয় পরিচ্ছেদের প্রশ্নগুলো দেখব। দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে ধ্বনির পরিবর্তন, ঠিক আছে? এই ধ্বনির পরিবর্তন চ্যাপ্টারটা তোমাদের আছে, এখান থেকেও প্রশ্ন হবে। আমরা এখন দেখব ধ্বনির পরিবর্তন চ্যাপ্টারের প্রশ্নগুলো। 31 নম্বরে, স্বরভক্তির অপর নাম কি? বিপরকোষ্য। স্বরভক্তির অপর নাম কি? বিপরকোষ্য। 32 নম্বরে, নিচের কোনটি মর্দ্যস্বরাগমের উদাহরণ? রত্ন, রতন, ঠিক আছে? তোমরা দেখে নাও, এভাবে অ্যান্সারটা হবে, ঠিক আছে? এভাবে তোমরা দেখে নাও 32 নম্বর। তারপরে আদি সহক্রম এর উদাহরণ কোনটি? আদি সহক্রমের উদাহরণ হলো সঠিক হলো স্কুল, স্কুল, ঠিক আছে? এইটা হলো সঠিক অ্যান্সার, তোমরা দেখে নেবে অবশ্যই এখান থেকে ভালো করে। তারপরে 34 নম্বরে, কোনটি স্বরভক্তির উদাহরণ? এখান এখান থেকে পিরিতি, এটা হলো স্বরভক্তির উদাহরণ। 34 নম্বর পর্যন্ত গেল, এখন আমরা 35 নম্বর পর্যন্ত, 35 নম্বর দেখব। ৩৫ নম্বরে লক্ষ্য করো, 35 নম্বর বলছে যে পরের ইকার ও উকার আগে উচ্চারিত হলে তাকে কি বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি নৈবর্তিক। পরের ইকার ও উকার আগে উচ্চারিত হলে অপনিহিতি বলে, অপনিহিতি বলে, মনে থাকবে, মনে থাকবে যেন, অবশ্যই মনে রাখতে হবে। পরের ইকার ও উকার আগে উচ্চারিত হলে তাকে অপনিহিতি বলে। 37 নম্বরে, নিচের কোনটি অপনিহিতির উদাহরণ? রাইক্ষা, ঠিক আছে? বড়বা, রাইক্ষা, এটা হলো নিচের উপনিহিতির উদাহরণ। 37 নম্বর বলা আছে মূলা, মূল, মূলা থেকে মূল, শিখা থেকে শিখে, কোন স্বরসংহিতির উদাহরণ? প্রগত স্বরসংহিতির উদাহরণ। 38 নম্বর বলা হয়েছে দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোন সহধ্বনির লোপকে কি বলে? সম্পকর্ষ। আবার বলতেছি, দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোন সহধ্বনির লোপকে কি বলে? সম্পকর্ষ। 39 নম্বর দেখো, 39 নম্বর, 39 নম্বর কি বলা হয়েছে? 39 নম্বর বলা হয়েছে যে শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কি বলা হয়? ধ্বনি বিপর্যয়, ঠিক আছে? তারপরে 40 নম্বর বলা হয়েছে পিশাচ থেকে কি? পিশাচ। ধ্বনি পরিবর্তনের কিসের উদাহরণ? ধ্বনি বিপর্যয় এটা, ঠিক আছে? ধ্বনি বিপর্যয় আমরা 40 নম্বর পর্যন্ত দেখলাম, এখন দেখব 41 নম্বর নৈবর্তিক। 41 নম্বর নৈবর্তিকে বলা হয়েছে, দেখো 41 নম্বর বলা হয়েছে ধ্বনি বিপর্যয় এর উদাহরণ কোনটি? ধ্বনি বিপর্যয় এর উদাহরণ কোনটি? ধ্বনি বিপর্যয় এর উদাহরণ কোনটি? খ নাম্বার হবে সঠিক অ্যান্সার, বাকস থেকে বাসক। 42 নম্বর দেখো, 42 নম্বর আছে শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাকে কি বলে? সমীভবন। আবার বলতেছি, শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাকে কি বলা হয়? সমীভবন। 43 নম্বর দেখো, দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? বিষমীভবন। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? বিষমীভবন। 44 নম্বর দেখো, বিষমী ভবনের উদাহরণ কোনটি? বিষমী ভবনের উদাহরণ হলো লাল থেকে নাল, ঠিক আছে? লাল থেকে নাল, এই এই একদম হুবহু কিন্তু তোমাদের এভাবেই আসবে পরীক্ষায়, উদাহরণ এভাবেই আসবে, এর বাইরে আসবে না। তোমরা এইগুলো যদি একদম সঠিকভাবে মুখস্থ করো তাহলেও কিন্তু তোমরা কমন পাবে। তো বিষমী ভবনের উদাহরণ হলো লাল থেকে নাল। তারপর আমরা দেখব পরবর্তী নবীরটি, 45 নম্বর, 45 নম্বর হলো কোনটি ব্যঞ্জন বিকৃতির উদাহরণ? ব্যঞ্জন বিকৃতির উদাহরণ হলো ধোপা। 46 নম্বর দেখো, 46 নম্বরে পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে তাকে কি বলে? অন্তহতি। পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে তাকে কি বলা হয়? অন্তহতি। 46 নম্বর দেখলাম আমরা, এখন দেখবো 47 নম্বর নৈবর্তিক। 47 নম্বরে আমরা দ্বিতীয় অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ দেখব। দেখতে পাচ্ছ যে দ্বিতীয় অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ এবং সন্ধি, সন্ধি চ্যাপ্টার থেকে তোমাদের অবশ্যই
নবৃত্তি থাকবে, তো এই চ্যাপ্টারটা অনেক গুরুত্ব সহকারে দেখবে। এইখানে যে নবৃত্তি করে দেওয়া আছে এগুলো পড়লেই তোমাদের কমন পড়ে যাবে। তো দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পরিস্থিতির সন্ধি হলো 47 নম্বরে। কোনটি সন্ধির উদ্দেশ্য? সন্ধির উদ্দেশ্য হলো ধ্বনিগত মাধুর্য সম্পাদন। সন্ধির উদ্দেশ্য কি? ধ্বনিগত মাধুর্য সম্পাদন। 48 নম্বর, প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি মূলত কোন নিয়মে সাধিত হয়? প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি মূলত সমীভবন নিয়মে সাধিত হয়। 49 নম্বর, কোনটি বাংলা ব্যঞ্জন সন্ধির উদাহরণ? বাংলা ব্যঞ্জন সন্ধির উদাহরণ হলো তিন এক। 50 নম্বরে, তৎসম সন্ধি কত প্রকার? তৎসম সন্ধি হলো তিন প্রকার। 51 নম্বরে দেখো, 51 নম্বরে সন্ধির নিয়মে অকারে অকারে আকার হয়েছে কোনটিতে? সন্ধির নিয়মে অকারে অকারে আকার হয়েছে কোনটিতে? হিমাচল। ঠিক আছে, ক নম্বর কিন্তু সঠিক অ্যান্সার। তারপরে 52 নম্বর, 52 নম্বর দেখো যে যথার্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? যথা প্লাস অর্থ, এটা হলো যথার্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ। অনেক ইম্পর্টেন্ট, এটা আসার মতো কিন্তু। যথার্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো যথা প্লাস অর্থ। 52 নম্বর আমরা দেখলাম, এখন দেখবো 53 নম্বর নৈবিত্তিক। 53 নম্বর নৈবিত্তিকে বলছে দেখো তোমরা, 53 নম্বর নৈবিত্তিকে আছে শুভেচ্ছা। শুভেচ্ছা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? শুভ প্লাস ইচ্ছা। এই হুবহু কিন্তু এইগুলোই উঠাই দেবে তোমাদের, এর বাইরে কিন্তু আসবে না। তো এগুলো অবশ্যই মুখস্থ করো, বুঝে বুঝে মুখস্থ করো, তাহলে কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। শুভেচ্ছা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো শুভ প্লাস ইচ্ছা। 54 নম্বর, নিচের কোনটি সঠিক নিয়মে সাধিত? মহা প্লাস ইস মহেশ, এটা হলো সঠিক নিয়মে সাধিত। তারপরে 55 নম্বর, সরোয়া প্লাস রস্যু, তারপর সরেয়া প্লাস দীর্ঘু, এভাবে যদি থাকে তাহলে প্রশ্নবোধকের জায়গায় কী হবে? ওকার হয়। প্রশ্নবোধকের জায়গায় কী হয়? ওকার হয়। ভালো করে দেখে নাও, আমি কিন্তু অনেক টাইম নিয়ে প্রতিদিন নৈবিত্তিক পড়তেছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো এবং এটা তোমাদের মাথায় যাতে খুব সহজে এটা থেকে যায়। ঠিক আছে, যার কারণে আমি প্রতিদিন নৈবিত্তিকে অনেক বেশি সময় নিচ্ছি। 56 নম্বরে, শীতার্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা কিন্তু পরীক্ষা আসবে। ঠিক আছে, শীতার্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো শীত প্লাস শীত। ঠিক আছে, ভালো করে দেখে নাও, এটা পরীক্ষা আসবে কিন্তু। শীতার্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো শীত প্লাস শীত, এইটাও কিন্তু পরীক্ষা আসে। 57 নম্বরে, এটা পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ কোনটি? পরি প্লাস ইক্ষা, এটাও কিন্তু পরীক্ষা বারবার আসে। পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ হলো পরি প্লাস ইক্ষা। 58 নম্বরে, মশাদার শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? মসি প্লাস আধার। মশাদার শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো মসি প্লাস আধার। 59 নম্বরে দেখো, অত্যন্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? অত্যন্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো অতি প্লাস অন্ত। অতি প্লাস অন্ত। উপযুক্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? উপযুক্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো উপরি প্লাস উক্ত। উপযুক্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো উপরি প্লাস উক্ত। 60 নম্বর পর্যন্ত আমরা কিন্তু দেখলাম, এখন দেখবো 61 নম্বর থেকে। দেখো 61 নম্বর বলা আছে যে পশু প্লাস অধম, এর শুদ্ধ সন্ধি কি? পশ্বদম। ঠিক আছে, পশু প্লাস অধমের শুদ্ধ সন্ধি হলো পশ্বদম। 62 নম্বর দেখো, অন্বেষণ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? অন্বেষণ শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো অনু প্লাস এসন, এটাও পরীক্ষা আসে কিন্তু। অন্বেষণ শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো অনু প্লাস এসন, এটাও আসে। গবেষণাও কিন্তু আসে, গবেষণা শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? গবেষণা শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো গো প্লাস এসোনা। গো প্লাস এসোনা। 64 নম্বর, নিচের কোনটি নিয়ম অনুসারে সন্ধি হয় না? নিচের কোনটি নিয়ম অনুসারে সন্ধি হয় না? মাতন্ধ। মাতন্ধ। তারপরে দেখো 65 নম্বরে, নিচের কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি? গবাক্ষ, এটা হলো নিপাতনের সিদ্ধ সন্ধি। 66 নম্বরে দেখো, দিগন্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? দিক প্লাস অন্ত। দিক প্লাস অন্ত, এটা হলো দিগন্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ, এটা কিন্তু পরীক্ষা আসবে। আমি কিন্তু টিক দিয়ে রেখেছি অলরেডি, দেখতে পাচ্ছ 67 নম্বরটা। মনীষা শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? মনীষা শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো মনস প্লাস ঈর্ষা। মনস প্লাস ঈর্ষা। ঠিক আছে, 67 নম্বর গেল, এখন আমরা দেখবো 68 নম্বর থেকে।
68 নম্বর দেখতে পাচ্ছ যে কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ? বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ হলো উদ্ভাদ, উদ্ভাপন, উদ্ভাবন। 69 নম্বরে নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি নিচের? ষোড়শ, এটা হলো নিপাতনে সিদ্ধ সন্ধি। বনস্পতি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা পরীক্ষা আসে, বন প্লাস পতি, বনস্পতি। 71 অর অহরহ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? এটাও পরীক্ষা আসার মতো, অহরহ এর সন্ধি বিচ্ছেদ হলো অহ, তারপর ররা প্লাস অহ। দেখে নাও তোমরা ভালো করে। এই 71 পর্যন্ত আমার প্রথম পর্বে থাকলো, এরপর দ্বিতীয় পর্বে কিন্তু আমি তৃতীয় অধ্যায়টা সম্পূর্ণ, তোমাদের যত নৈবিত্তিক আছে তৃতীয় অধ্যায় সেগুলো আমি সেখানে দেব। দ্বিতীয় দ্বিতীয় যে আমার যে লেকচারটা হবে সেখানে আমি তৃতীয় অধ্যায়টা সম্পূর্ণ দেব। তো তারপরে এই টোটাল তিন পাটে টোটাল 260-এর মতো নৈবিত্তিক তোমরা যদি পড়ে যাও, ইনশাল্লাহ এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই 15-20টা নৈবিত্তিক কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে, অবশ্যই পারবে। হয়তো এখান থেকে 30টা নৈবিত্তিক প্রমাণ পড়তে পারে। তোমরা এখান থেকে যদি ভালো করে এইগুলো পড়তে পারো 260টা নৈবিত্তিক, অবশ্যই তোমরা তোমাদের যে 15টা নৈবিত্তিকের অ্যান্সার করতে হবে অবশ্যই তোমরা এখান থেকে অ্যান্সার করে নিয়ে আসতে নিতে পারবে, ঠিক আছে? এবং এই এটা কিন্তু সকল বোর্ডের জন্য আমি তৈরি করেছি, যে কোনো বোর্ডে কিন্তু এটা কার্যকরী ভূমিকা রাখবে। তো অবশ্যই ভালো থাকবে, দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই তোমাদের জন্য তোমাদের আমন্ত্রণ জানানো গেল। তোমরা দ্বিতীয় পর্বটা অবশ্যই খুব মনোযোগ সহকারে আবার দেখার চেষ্টা করবে। প্রথম পর্বটা আগে দেখবে, তারপর দ্বিতীয় পর্ব দেখবে, তারপর ধারাবাহিকভাবে তৃতীয় পর্ব দেখবে। এবং এই তিনটে পর্ব দেখলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো ভালো থাকবে, ধন্যবাদ।